গুড মর্নিং স্টুডেন্ট, আই হোপ কি আমার আওয়াজ তোমরা প্রপারলি শুনতে পাচ্ছ। তাও আমাকে একবার কনফার্মেশনটা দিয়ে দেবে যে ইয়েস ম্যাম, আপনার আওয়াজটা শোনা যাচ্ছে প্রপারলি। অ্যান্ড প্লিজ ডু ওয়ান থিং, ভিডিওটাকে একটুখানি ফটাফট শেয়ার করে দিও, সো দ্যাট আদার পিপল ক্যান জয়েন দ্য সেশন। গুড মর্নিং, আমার আওয়াজটা প্রপারলি শোনা যাচ্ছে কিনা একবার বলো। গুড মর্নিং, এটা প্রপারলি অডিবল? প্লিজ মি প্লিজ লেট মি নো ওয়েদার ইট ইজ অডিবল অর নট। ওকে, ক্লিয়ার সাউন্ড। চলো, আজকে আমি শুধুমাত্র কি এনেছি, কোয়েশ্চেন্স অ্যান্সারই এনেছি, এবং সেইটাকে আমরা কি করব, ডিটেলসে ডিসক্রাইব করব, রাইট? তো সবার প্রথমে আমরা কি করব, আমরা আজকে এমসিকিউটাই সলভ করব। স্যাটারডে কালকে, আজকে আমি ভেবেছিলাম অ্যাকচুয়ালি স্যাটারডে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমার শুধু কোয়েশ্চেন্সই আমি রেডি করেছি, যেরকম অ্যাজ ইউজুয়াল প্রত্যেক স্যাটারডে করা হয়। তোমরা কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দিও, আমি তোমাদের মাঝে মাঝে কি করব, মেসেজটা দেখে নেব, কিন্তু তার আগে আমরা একদম কোয়েশ্চেন সিরিজে চলে যাই। ওয়ান মোর থিং, সেটা হচ্ছে Y266 দিস কোড গিভস ইউ দ্য হাইয়েস্ট ডিসকাউন্ট এভার, সো ডোন্ট ফরগেট টু ইউজ দিস কোড Y266। বোঝা গেছে? যখন তোমরা কিছু আড্ডা থেকে পারচেস করবে, সেটা তোমাদের কি হতে পারে, মহাপ্যাক হতে পারে, মানে মহাপ্যাকের মধ্যে তুমি যদি যাও, লাইক ব্যাংক মহাপ্যাক কিনেছো, তো তুমি হিন্দি ভার্সনেও পড়াশোনা করতে পারবে, আবার ইংলিশ ভার্সনেও, আবার আমাদের বেঙ্গলি ভার্সনেও, যেখানে খুশি গিয়ে তুমি ঢুকে পড়ে ফুংসুক ওয়াংরু হয়ে পড়াশোনাটা করতে পারবে। আমাদের জন্য WBCS-এরও কোর্স আছে, আবার SSC-রও কোর্স আছে, সমস্ত কিছুর কোর্স আছে, যেটা দরকার সেটা তোমরা কি করতে পারো, অ্যাভেল করতে পারো Y266 কোডটা নিয়ে। আমার সাথে যদি তোমাদের কোনো রকম কথা থাকে, তাহলে তোমরা শাহিন GAGS এই টেলিগ্রামে এসে আমার সাথে কি করতে পারো, কথা বলতে পারো। বোঝা গেছে? চলো, আমরা চলে এসেছি আমাদের প্রথম পাটে। প্রথম প্রশ্নটা যেটা দিয়েছে, সেটার প্রশ্নটার পড়ো, পড়ে উত্তর করার চেষ্টা করো, তারপর আমি এটাকে পুরোটা বলে দেবো যে ব্যাপারটা কী এবং কী হয়েছে। কি বলা আছে দেখো, SBIRS-GEO-5 ইজ আ মিসাইল ওয়ার্নিং স্যাটেলাইট লঞ্চ রিসেন্টলি অন দ্য অ্যাটলাস V রকেট ইন টু স্পেস, ঠিক? দ্য স্যাটেলাইট বিলংস টু উইচ কান্ট্রি? কোয়েশ্চেনসটার মানে যদি তোমরা জানতে চাও, তাহলে ব্যাপারটা কি বলেছে, এই যে SBIRS-GEO-5, এটা কি একটা মিসাইল ওয়ার্নিং স্যাটেলাইট, যেটা আমাকে মিসাইলগুলো আসলেই তার আগে ওয়ার্ন করবে, সেই রকম একটা স্যাটেলাইট লঞ্চ রিসেন্টলি অন, কোন রকেটের মাধ্যমে এটাকে লঞ্চ করা হয়েছে, Atlas-5? ব্যাপারটা হচ্ছে এটা কি হয়েছে, ভেঙে গেছে, মানে ব্লাস্ট করে গেছে শুরুতেই, তো সেই জন্যই এটা একটুখানি নিউজের মধ্যে এসেছে এবং জিজ্ঞাসা করছে এই Atlas-V5 রকেট যেটা, বা SBIRS-GEO-5 স্যাটেলাইট যেটা, মিসাইল ওয়ার্নিং স্যাটেলাইট যেটা, সেটা কোন কান্ট্রি থেকে বিলং করছে, দিস ইজ দ্য কোয়েশ্চেন্স। এবং তোমরা অ্যান্সার যেটা দিয়েছো, বি দিয়েছো, বি মানে হয়ে যাচ্ছে US, অনেকে সি দ্যাট মিন্স চায়না, আবার অনেকে অপশন এও দিয়েছে, মানে হয়ে যাচ্ছে ফ্রান্স, সো লেটস সি হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো দেখে নিই আমরা, কারেক্ট অ্যান্সার যেটা, সেটা হয়ে যাচ্ছে বি, ইউনাইটেড স্টেটস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো SBIRS-GEO-5, সেখান থেকে কি লঞ্চ হয়েছে, Atlas-5। এবার দেখো, আমি যতই তোমাদের কোয়েশ্চেন আনসার করাই না কেন, কিন্তু কোয়েশ্চেনের মধ্যেও তোমরা ইনফরমেশানটা পেয়ে যাবে। ফর অ্যান এক্সাম্পল, Atlas-V5 রকেট শুধু এটাও জিজ্ঞাসা করতে পারে, বা তোমাকে জিজ্ঞাসা করতে পারে SBIRS-GEO-5 মিসাইল ওয়ার্নিং স্যাটেলাইট কোন রকেট দ্বারা লঞ্চ করা হয়েছে, তাহলে তোমার সেক্ষেত্রে অ্যান্সারটা কী হয়ে যাবে, Atlas-5 রকেট হয়ে যাবে, লঞ্চড বাই ইউনাইটেড স্টেটস। ক্লিয়ার? মুভিং টু দ্য নেক্সট পার্ট, কোয়েশ্চেন্স নাম্বার টু, SpaceX, অ্যালন মাস্ক আমরা সবাই জানি, তো সেই SpaceX হ্যাজ পার্টনার্ড উইথ ড্যাশ টু অফার হাই স্পিড স্যাটেলাইট ইন্টারনেট টু কাস্টমার্স ওয়ার্ল্ড ওয়াইড।
কি বলা হয়ে যাচ্ছে, অ্যালেন মাস্কের যে স্পেস এক্স আছে প্রাইভেট স্পেস এজেন্সি, সে কার সাথে পার্টনারশিপ করেছে, কিসের জন্য? হাই স্পিড স্যাটেলাইট ইন্টারনেট কাস্টমারদের প্রোভাইড করার জন্য মাইক্রোসফটের সাথে। রসকসমস মানে হয়ে যাচ্ছে রাশিয়ার যে স্পেস এজেন্সি, তার সাথে, নাকি ইউএসএর স্পেস এজেন্সির সাথে, নাকি গুগল ক্লাউডের সাথে, উইথ হোম এটা গুড মর্নিং। আচ্ছা এখানে কি বলেছো ম্যাম, কই স্টার্ট দেখাচ্ছে না, মানে কি দেখাচ্ছে না বাবু, কি বলছিস? ওকে চলো তোমাদের অ্যান্সারটা দেখে নি। গুগল ক্লাউড বলছো, আবার তোমরা বেশিরভাগটা গুগল ক্লাউডও বলেছো, অ্যান্ড দ্যাট ইজ ভেরি মাচ করেক্ট, একদম সঠিক উত্তর, কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে গুগল ক্লাউড, রাইট? কার সাথে পার্টনার করেছে? গুগল ক্লাউড। দেখো ব্যাপারটা কি করবে, এখানে স্পেস এক্স যেটা আছে, এই যে প্রাইভেট রকেট বা বলতে পারো স্পেস সায়েন্স একটা রিসার্চ সেন্টার, এটা কি করবে, স্টার লিঙ্ক গ্রাউন্ড স্টেশন তৈরি করবে, স্টার লিঙ্ক গ্রাউন্ড স্টেশন কোথায় তৈরি করবে, ইনসাইড গুগলস ডেটা সেন্টার। গুগলের যে ডেটা সেন্টার আছে সেখানেই ওরা কি করবে, এইরকম একটা স্টেশন তৈরি করবে, আর যেটা কি করবে, হাই স্পিড ইন্টারনেট স্যাটেলাইট প্রোভাইড করবে, কাদের? কাস্টমারদের। ঠিক, মুভিং টু দ্য নেক্সট পার্ট, কোয়েশ্চনস নাম্বার টু, ওয়েন ডু উই সেলিব্রেট ওয়ার্ল্ড বি ডে, বিশ্ব মৌমাছি দিবস আমরা কবে সেলিব্রেট করি, মে 21, মে 20, মে 22, নাকি মে 31? কি বলা হয়ে যাচ্ছে, ওয়েন ডু উই সেলিব্রেট ওয়ার্ল্ড বি ডে, বিশ্ব মৌমাছি দিবস? লেটস সি ম্যাম, আমার কিছু আসছে না চৈতালি, এখানে কিন্তু লিটারালি ক্লাস হচ্ছে, আমরা 3 নম্বর কোয়েশ্চেনে চলে এসেছি বাবু, তো তুমি একবার তোমার ইন্টারনেট কানেকশনটা ঠিক করে নাও। আচ্ছা এখানে কি কি বলেছে দেখো, মে 21, মে 20, তোমরা সবাই বলছো মে 20, আবার কয়েকজন মে 21, সো লেটস সি ম্যাম, এইচএস এর পর কি WBCS এর প্রিপারেশন নেওয়া উচিত? প্রিপারেশন তো নিতে পারো, কিন্তু গ্রাজুয়েশন না করে বাবু পরীক্ষা দেওয়া যাবে না। ওকে তার আগে আমি একটুখানি ডিসকাস করে দিই ব্যাপারটা, মে 21-এ আমরা কী সেলিব্রেট করি অ্যান্ড অল দ্যাট, সেগুলোও আমরা যদি দেখে রাখি সেটা আমাদের জন্য ভালোই হবে। তাহলে এই যে মে 21-এ আমরা সেলিব্রেট করি ন্যাশনাল অ্যান্টি টেরোরিজম ডে, ন্যাশনাল অ্যান্টি টেরোরিজম ডে, ঠিক, ন্যাশনাল অ্যান্টি টেরোরিজম ডে। অ্যাপার্ট ফ্রম দিস এখানে আরও একটা ডে সেলিব্রেট করা হয়, সেটা আমি নিচের দিকে এরকম স্টার দিয়ে লিখছি, সেটা হচ্ছে ন্যাশনাল এনডেঞ্জার্ড স্পিসিস ডে। বেসিক্যালি এটা অন্যভাবে 2021 সালে এই ডেটা পড়েছে, এটা আমরা থার্ড ফ্রাইডে ইন মে, থার্ড ফ্রাইডে অফ মে মান্থে সেলিব্রেট করি। তো আমাদের আজকে দেখো থার্ড ফ্রাইডে, তাই সেই হিসাবে আজকে কিন্তু ন্যাশনাল এনডেঞ্জার্ড স্পিসিস ডে সেলিব্রেট করা হবে আমাদের দেশে। যদি আমরা 20 তারিখের কথা বলি, তাহলে 20 তারিখে আমরা কী সেলিব্রেট করি, ইয়েস 20 তারিখ হচ্ছে আমাদের ওয়ার্ল্ড বি ডে,
তার মানে যারা এখানে অপশনস বি কে মার্ক করেছো দে আর অ্যাবসলিউটলি কারেক্ট, বি ইজ দ্য কারেক্ট আনসার। আমরা যদি এখানে মে 22-এর কথা বলি, মে 22-এ আমরা সেলিব্রেট করি ইন্টারন্যাশনাল ডে ফর দ্য বায়োলজিক্যাল ডাইভার্সিটি, ইন্টারন্যাশনাল ডে ফর দ্য বায়োলজিক্যাল ডাইভার্সিটি, বায়োলজিক্যাল ডাইভার্সিটি, ঠিক। এবং 31st মে'র যদি কথা বলা হয় তাহলে সেক্ষেত্রে যেটা আসে সেটা হচ্ছে অ্যান্টি টোব্যাকো ডে, ক্লিয়ার, অ্যান্টি টোব্যাকো ডে। সো এবার আমি এখানে যে কটা কোয়েশ্চেন্স বলে দিলাম তার সাথে সঠিক উত্তর বলে দিলাম তোমাদের। এবার আমি এখান থেকে যদি র্যাপিড ফায়ারে জিজ্ঞাসা করি তোমরা কি অ্যান্সার দিতে পারবে? ভেরি গুড, এখানে তোমরা নিজেরাই অ্যান্সার করেছো। ফর অ্যান এক্সাম্পল, মোহাম্মদ আরিফ, সীমন্ত নিজেরাই অ্যান্সার দিয়েছে, মধুক্রান্তি পোর্টাল, কিসের বলছি সেটা বাবু, হ্যাঁ সুপ্রীত আমি দেখেছি বাবু, অরিত্রী ওটা কোন অর্গানাইজেশন ওটাকে সেলিব্রেট করছে তার বেসিসে একটাতে ইন্টারন্যাশনাল আসে আর একটাতে ওয়ার্ল্ড আসে, দ্যাটস ইট, বুঝতে পারলে? একটাতে ইন্টারন্যাশনাল এবং আর একটাতে কী আসবে, ওয়ার্ল্ড, সেটা কোন অর্গানাইজেশনসগুলো সেলিব্রেট করছে সেটা, যেগুলোই দেখবে ইউনাইটেড নেশনস দ্বারা সেলিব্রেশনের কথা বলা হয়েছিল সবকটাতে ইন্টারন্যাশনাল ফরম্যাটই আসে, ইন্টারন্যাশনাল লেখা থাকে। চলো এবার আমি ফটাফট জিজ্ঞাসা করছি, তাহলে এখানে তো ওয়ার্ল্ড বি ডে আমরা পেয়ে গেছি 20 মে, বলো মে 22 আমরা কী সেলিব্রেট করি, মে 22 আমরা কী সেলিব্রেট করি, মুছে দিয়েছি এবং ফটাফট সেটার অ্যান্সার করো। মে 22 উই সেলিব্রেটেড, স্বপ্না আমি আজকে একটু দিন গণ্ডগোল করেছি, আমি আজকে ভেবেছিলাম আজকে শনিবার তাই আমি হেডলাইনস আনিনি, শনিবারে যেরকম শুধু এমসিকিউ করাই তো ওটা আমারই গণ্ডগোল, আমি ভেবেছি আজকে শুক্রবারটাকে শনিবার, তো কালকে তোমাদের হেডলাইনস হয়ে যাবে, আজকে তোমরা রিভিশন করে নাও। ইয়েস, বায়োলজিক্যাল ডাইভার্সিটি ডে হয়ে যাচ্ছে মে 22, আচ্ছা 31 তারিখে আমরা কী সেলিব্রেট করি, 31 তারিখে আমরা সেলিব্রেট করি অ্যান্টি টোব্যাকো ডে, রাইট, এবং মে 21 তারিখে আমরা কী সেলিব্রেট করি, ন্যাশনাল এন্ডেঞ্জার্ড স্পিসিস এবং ন্যাশনাল অ্যান্টি টেরোরিজম ডে, রাইট, অ্যান্টি টেরোরিজম ডে। সো মুভিং টু দ্য নেক্সট পার্ট, এবার আমরা আরও অনেক কিছু দেখে নেব। ফর অ্যান এক্সাম্পল, এইটার থিমও তো আমাদের জিজ্ঞাসা করতে পারে, তাই না? মানে তোমাকে এখানে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, হোয়াট ইজ দ্য থিম অফ ওয়ার্ল্ড বি ডে 2021। সো আমাদের এবার কী দেখে নিতে হবে, থিম দেখে নিতে হবে, বি এঙ্গেজড, বিল্ড ব্যাক, বিল্ড ব্যাক বেটার ফর বিজ, বি এঙ্গেজড, এখানে দেখো বি মৌমাছি হিসাবে বলা হয়েছে, বেশ সুন্দর থিমটা, বি এঙ্গেজড, বিল্ড ব্যাক বেটার ফর বিজ, ঠিক। এখান থেকে আর কিছু বলা যাবে? ইয়েস, এটা কিন্তু খুব পুরনো নয়, যদি আমার মনে পড়ছে যেটা সেটা ফার্স্ট ওয়ার্ল্ড বি ডে আমরা সেলিব্রেট করেছিলাম 2018-এ, মানে 2018-তে আমরা কী করেছিলাম, সবার প্রথম এটার সেলিব্রেশনটা স্টার্ট করেছিলাম, 2017 থেকে আমরা এটাকে সেলিব্রেট করছি। মুভিং টু দ্য নেক্সট পার্ট, অ্যান এক্সটিংক্ট ফিশ, তার নাম কি, কোয়েলাকান্থ, হ্যাভ বিন রিসেন্টলি ফাউন্ড ইন উইচ পার্ট অফ ইন্ডিয়ান ওশিয়ান, বে অফ বেঙ্গল অর অ্যারেবিয়ান সি, কোয়েলাকান্থ,
কোয়েলাকান্থ মাছটা দেখো, এই মাছটা বেসিক্যালি পুরো বিলুপ্ত হয়ে গিয়েছিল, পুরো বিলুপ্ত, বহু বছর এটাকে আর খুঁজে পাওয়া যায়নি, এটা বিলুপ্তের খাতাই পর্যন্ত লিখে দেওয়া হয়েছিল যে এটা বিলুপ্ত হয়ে গেছে এমন একটা প্রাণী, বিলুপ্ত প্রায় নয়, বিলুপ্ত হয়ে গেছে এরকম একটা প্রাণী। তো এই যে মাছটা, সেটাকে আবার দেখা গেছে। এই মাছটা কোথায় দেখতে পাওয়া গেছে? ইন্ডিয়ান ওশিয়ান, বে অফ বেঙ্গল, নাকি আরবিয়ান সিতে? ওকে, তোমরা বলছো অ্যারেবিয়ান সি, আবার অনেকে বলছো কোনটা, অপশন সি তে দেখা যাচ্ছে, মানে অ্যারেবিয়ান সি। আর কয়েকজন ইন্ডিয়ান ওশিয়ান বললে কি, ইয়েস ইন্ডিয়ান ওশিয়ানও বলেছে, এবং ইন্ডিয়ান ওশিয়ান হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। কোথায় পাওয়া গেছে? ইন্ডিয়ান ওশিয়ান পাওয়া গেছে। এটা একটা আনকমন মাছ, যেটা কি হয়েছিল, একবার ভাবা হয়েছিল যে পুরো বিলুপ্ত প্রায় হয়ে গেছে, ডাইনোসরাসের মতো আর শেষ হয়ে গেছে, এটাকে আর পাওয়া যাবে না, ঠিক? কিন্তু আবার নতুন করে পাওয়া গেছে। ঠিক, এটা কে লঞ্চ করেছে দেখো, এটা হয়ে যাচ্ছে ইউএস বেসড একটা নন পারফর্ম অর্গানাইজেশন, যেটা সেই কিন্তু এটাকে কি করেছে, আবার খুঁজে বার করা গেছে। Right, moving to the next part, bubble curtain technology is being used first time in India. এই বাবল কার্টেন টেকনোলজি বলতে কি বোঝানো হয়, নদী বা ওই নদীর সাথে যে নালাগুলো মিশছে, তো সেইখানে কি করা হয়, ওই রকম একটা বাবল কার্টেন, মানে পর্দার মতো জিনিস দিয়ে দেয়া হয়। এবার যখন মনে করো জঞ্জালগুলো আসছে, সেই জঞ্জালগুলো কি করে, এই বাবল কার্টেন বা পর্দার মধ্যে কি হয়ে যায়, বা নেটের মধ্যে কি হয়ে যায়, আটকে যায়। এবং নেটের মধ্যে যখনই আটকে যাবে, এখান থেকে শুধু জলটা যাবে, অ্যাটলিস্ট এইখানে প্লাস্টিকগুলো কি হয়ে যাবে, আটকে যাবে। তো সেই টেকনোলজিটার নাম কি বলা হয়েছে? ইউএস এর সায়েন্টিস্টরা পেয়েছে, পড়লো। গুড মর্নিং বাবু, আই হোপ কে বুঝতে পেরেছে এখানে কি জিজ্ঞাসা করেছি। বাবল কার্টেন মানেটা কি, সোজা ভাষায় এখান থেকে নদী বইছে, নদীর যে মুখটা আছে, মানে নালাগুলো যেগুলো মিশছে নদীর সাথে, সেইখানে ওরা কি করবে, এই রকম একটা নেট মতন, জালি মতন লাগিয়ে দেবে। তো যখন ওই প্লাস্টিক বটল বলো, প্লাস্টিকসগুলো বলো, যেগুলো এখানে আসছে, সেটা এখানে কি হয়ে যাবে, ধরা পড়ে যাবে। রাইট, সেটা কি হয়ে যাবে, ধরা পড়ে যাবে। এবং যখনই ধরা পড়ে যাবে, তখন নর্মাল জলটা যাবে, প্লাস্টিকগুলো আটকে যাবে। এই টেকনোলজি ইন্ডিয়াতে সবার প্রথমে কোথায় আনা হচ্ছে? তোমরা বলছো গোদাবরী, তারপর বলছো গঙ্গা, আরও অনেক কিছু বলা হচ্ছে। তো পরপর পরপর আনসার আসছে। একটা আমি হিন্টস দিচ্ছি, হিন্টসটা এটাই, সবথেকে পলিউটেড রিভার কোনটা, গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, নাকি গোদাবরী, বলো। সবথেকে পলিউটেড যদি আমি বলি, সবথেকে পলিউটেড রিভার আমার কোনটা, গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, গোদাবরী, এইটার অ্যান্সার যদি তোমরা দিতে পারো, তোমরা এমনি অ্যান্সার করতে পারবে। এবং এসে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, ইয়েস দ্যাট ইজ যমুনা। ঠিক আছে, একদম সঠিক উত্তর, কারেক্ট আনসার হয়ে যাচ্ছে যমুনা রিভার, যেটা সেখানেই কিন্তু এই বাবল কার্টেন টেকনোলজিটা ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস করা হয়েছে। আচ্ছা, এবার আমি এখান থেকে কিছু জেনারেল স্টাডিজেরও কোয়েশ্চেন্স তোমাদের ফটাফট জিজ্ঞাসা করছি, কারণ আমাদের তাহলে জিএস এবং জিকে, তার সাথে সাথে বলতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স, সব একই সাথে হয়ে যাবে। গঙ্গা রিভার উৎস কোনটা, গঙ্গা রিভার কোথা থেকে উৎস হয়েছে, বলো। গঙ্গা রিভার অরিজিনেটস ফ্রম, আমরা কি জানি, গঙ্গোত্রী হিমবাহ থেকে এটা উৎপত্তি হয়েছে, তাই না? গঙ্গোত্রী হিমবাহ থেকে এটা কি হয়েছে, উৎপত্তি হয়েছে। কিন্তু যেটা উৎপত্তি হয়েছিল সেটা তো ভাগীরথী, রাইট? যেটা উৎপত্তি হয়েছিল সেটা কি ছিল, ভাগীরথী। এই যে ভাগীরথী নদী আমার অলকনন্দা নদীর সাথে মিশে গেছে, সেই অলকনন্দা নদীর সাথে যে পয়েন্টে মিশেছে, সেই পয়েন্টটার নাম বলো। এইটা কিন্তু খুব ফেমাস, WBCS বলো বা SSC বলো
বা রেলওয়ে বলো, যে কোনো কোয়েশ্চেনে দেখতে পাবে, যে কোনো এক্সামে দেখতে পাবে এটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, ভাগীরথী এবং অলকনন্দা এদের দুজনকার মিলনস্থলের নাম কি, বা নেম দ্য মিটিং পয়েন্ট বা কনফ্লুয়েন্স পয়েন্ট অফ ভাগীরথী অ্যান্ড অলকনন্দা। বিষ্ণু, বিষ্ণু নয় দেবপ্রয়াগ, ইয়েস পল্লব, বিষ্ণু কেন লিখলি, এটা কোথায় মিশছে, দেবপ্রয়াগে গিয়ে মিশছে, তাই না? মানে গঙ্গা কি বলা হয়, গঙ্গা হয়ে যাচ্ছে সিক্স হেড স্ট্রিম, গঙ্গা কি সিক্স হেড স্ট্রিম প্লাস ফাইভ কনফ্লুয়েন্সেস, মানে কি আমি যদি এটা ছবি দিয়ে এঁকে দেখানোর চেষ্টা করি তাহলে এইটা কি মনে রাখবে, ছখানা নদী এসে মিশছে আর পাঁচটা জায়গায় মিলছে, আর সেই হিসাবেই কি তৈরি হচ্ছে, গঙ্গা তৈরি হচ্ছে, রাইট? কি হচ্ছে, বদ্রীনাথের কাছ থেকে একটা নদী বেরোচ্ছে যার নাম হয়ে যাচ্ছে অলকনন্দা, এই দিক থেকে একটা নদী আসছে যার নাম কি ধৌলিগঙ্গা, তারপরে একটা আসছে কি নন্দাকিনী, তারপর একটা আসছে কি পিণ্ডার, তারপর একটা আসছে কি এই দিক থেকে মন্দাকিনী, আর এই দিক থেকে আমাদের কি আসছে সাতোপন্ত গ্লেশিয়ারের, সাতোপন্ত গ্লেশিয়ার থেকে কি বেরোচ্ছে চৈতালি, ভুলভাল কেন একটু ঠিক করো, তারপর হচ্ছে কি ভাগীরথী, মানে সবার প্রথমে কি বললাম, ইটস ধৌলিগঙ্গা, একদম ওপরেরটা কি অলকনন্দা, তারপরেরটা কি বললাম নন্দাকিনী, ভালো করে মনে রাখবে এইগুলো কিন্তু বারংবার আমি মনে করাচ্ছি কিসের জন্য, যাতে মনে থাকে তোমাদের, পিণ্ডার বা পিণ্ডারীও বলা হয়, তারপর কি আছে মন্দাকিনী, ঠিক, তারপর কি আছে ভাগীরথী, তারপর কি আছে ভাগীরথী, এই যে মিশে যাচ্ছে এইখানে দেখো কতগুলো মিলনস্থল, মিলনস্থল এইটা একটা, এইটা একটা, এইটা একটা, দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান, তাহলে কতগুলো মিলনস্থল, পাঁচখানা কনফ্লুয়েন্সেস, কতগুলো হেড স্ট্রিম, এক নাম্বার, দু নাম্বার, তিন নাম্বার, চার, পাঁচ, ছয়, তাই বলা হচ্ছে গঙ্গা কি, গঙ্গা হচ্ছে ছখানা নদী আর পাঁচটা মিলনস্থলের একটা কম্বো প্যাক বলতে গেলে, রাইট? এবার যদি আমরা এটাকে নাম্বার দিয়ে বোঝানোর চাই, এটা এক দুই তিন চার পাঁচ যদি করি সেটাও কি প্রশ্নে আসে, ইয়েস সেটাও কিন্তু আমাদের প্রশ্নে আসে। সবার প্রথমে যেটা হয়, এক নাম্বার হয়ে যাচ্ছে বিষ্ণুপ্রয়াগ, দু নাম্বারের যদি কথা বলি সেটাকে কি বলা হয় নন্দাকিনী, কোথায় গিয়ে মিশবে, নন্দপ্রয়াগে গিয়ে মিশবে, ঠিক, নন্দপ্রয়াগ। তারপর তিন নাম্বার যেটা থাকবে পিণ্ডার, কোথায় গিয়ে মিশছে, কর্ণপ্রয়াগ, কর্ণপ্রয়াগ। চার নাম্বার যেটা সেটা আমাদের কি, সেটা হয়ে যাচ্ছে রুদ্রপ্রয়াগ, এবং পাঁচ নাম্বার যেটা সেটা হয়ে যাচ্ছে কোনটা, দেবপ্রয়াগ। যদি কোয়েশ্চেন্স একটু টাফ আসে, মানে টাফ ইন দ্য সেন্স একটু ডিটেলসে জিজ্ঞাসা করে, তাহলে এই চারটে থেকে জিজ্ঞাসা করে, কোয়েশ্চেন্স যদি একদম ইজি হয় তাহলে পাঁচ নাম্বার কনফ্লুয়েন্সেসটা কিন্তু তোমাদের জিজ্ঞাসা করে। হ্যাঁ প্রবীর, সেখানেও আসতে পারে, সেখানেও জিজ্ঞাসা করতে পারে, WBP-তেও জিজ্ঞাসা করবে, তোমাদের এই ধরনের কোশ্চেন যে কোনো জায়গায় যে কোনো পরীক্ষায় জিজ্ঞাসা করে, কারণ এটা বেসিক জিওগ্রাফির পার্ট, বুঝতে পেরেছো? ইয়েস, বিষ্ণু নন্দ কর্ণ রুদ্র দেব, এইভাবে তোমাদের কি করতে হবে, মনে রাখতে হবে, ঠিক। এখান থেকে গেল আমরা গঙ্গা নদীর যদি কথা বলি তাহলে সেই ফরম্যাটে। আচ্ছা, এবার ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে কি নামে পরিচিত, ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে কি নামে পরিচিত, এই প্রশ্নটা যদি আমি তোমাদের জিজ্ঞাসা করি তাহলে কোনটা অ্যান্সার হয়ে যাবে, ইয়েস চার এবং পাঁচ নাম্বারটা সব থেকে বেশি আছে, দারুণ বোঝালাম, তাহলে প্রত্যেক দিন বুঝতে হবে, তাই প্রত্যেক দিন কি করতে হবে,
প্রত্যেক দিন সকাল 7টার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে কিন্তু হাজির হয়ে যেতে হবে। কেন? কারণ এখানে শুধু কারেন্ট অ্যাফেয়ার্স নয়, তার সাথে সাথে স্ট্যাটিক জিকে আর জেনারেল স্টাডিজও কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। আচ্ছা, ব্রহ্মপুত্র নদীর যদি কথা বলি, আমি এবার এইটাকে সরিয়ে দিলাম। যারা নতুন আছো তারা এখানে অবভিয়াসলি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি দুদিন ধরে পিডিএফ দিতে ভুলে গেছি, আজকে পিডিএফটা দিয়ে দেবো। আশা করা যায় না, দিয়েই দেবো। ব্রহ্মপুত্র নদীর যদি আমরা কথা বলি, তাহলে ব্রহ্মপুত্র নদী কোথা থেকে বেরোচ্ছে? ব্রহ্মপুত্র নদী মানসরোবরের নিচ থেকে বেরোচ্ছে, আর এরকম ভাবে নিচের দিকে আসে না, এইরকম ভাবে পুরো তিব্বতের ওপর থেকে চলতে আরম্ভ করে। এর নাম কি? এর নাম হয়ে যাচ্ছে ইয়ারলাং সাংপো। কি নাম? ইয়ারলাং সাংপো। এইটা, তারপর একটা পাহাড় আছে, ঠিক, এই পাহাড়টার নাম কি? এই পাহাড়টার নাম হয়ে যাচ্ছে নামচা বারওয়া। দিস ইজ নামচা বারওয়া। এই নামচা বারওয়া পাহাড়টা এমনিতেই ইম্পর্টেন্ট, কারণ তোমাদের জিজ্ঞাসা করে হিমালয়ার একদম ইস্টার্ন মোস্ট পার্টের যে রেঞ্জ তার নাম কি। আমি আর একবার কোয়েশ্চেন্সটা লিখছি, দেখো এখান থেকে কতগুলো কোয়েশ্চেন্স হয়ে যাবে। হিমালয়ের ইস্টার্ন মোস্ট, হিমালয়ের ইস্টার্ন মোস্ট যে পর্বতমালা, যে মাউন্টেন, তার নাম কি? তাহলে হিমালয়ের একদম ইস্ট মানে পূর্ব দিকে যে পাহাড়টা আছে তার নাম কি হয়ে যাচ্ছে? নামচা বারওয়া। এটা কোথায় অবস্থিত? এটা আমাদের অবস্থিত অরুণাচল প্রদেশে। ওয়্যার অ্যাজ তুমি যদি ওয়েস্টার্ন পার্ট বলো, তাহলে ওয়েস্টার্ন পার্টে তোমার যেটা থাকে দ্যাট ইজ নাঙ্গা পর্বত। মানে হিমালয়া যদি আমি দেখি ভারতবর্ষের কোথা থেকে কত পর্যন্ত বিস্তৃত, তাহলে বলা হয় একদম উত্তর মানে নর্থ ওয়েস্টের দিকে নাঙ্গা পর্বত, নাঙ্গা পর্বত থেকে কত দূর পর্যন্ত অবস্থিত? নামচা বারওয়া পর্যন্ত, নামচা বারওয়া পর্যন্ত এটা অবস্থিত, ঠিক। এই নামচা বারওয়া থেকে কি করেছে? চলে এসেছে মানে একদম পুরো ইউটার্ন নিয়েছে, এবং ইউটার্ন নিয়ে আমাদের ভারতবর্ষের মধ্যে প্রবেশ করেছে। যখন প্রবেশ করেছে দিহাং নামেই পরিচিত, পরে লোহিত নামের একটা নদী এসে এর সাথে মিশে যায়। কি হয়? এইখান থেকে এইভাবে টার্ন নাই, টার্ন নিল, কি নাম হলো? দিহাং। তারপর এই দিক থেকে একটা নদী কি এসছে? লোহিত। লোহিত এসে তারপর এই নদীটার নাম কি হয়েছে? ব্রহ্মপুত্রা, ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্র যদি কথা বলি, দিস ইজ দ্য লার্জেস্ট রিভার। গঙ্গা কি? লংগেস্ট রিভার। গোদাবরী কি? লংগেস্ট পেনিনসুলার রিভার, পেনিনসুলার রিভার, রাইট। যমুনা কি? লংগেস্ট উপনদী মানে ট্রিবিউটারি অফ গঙ্গা, ঠিক, ব্রহ্মপুত্র। তারপর আসামে এসেছে, আসামে এসে কি তৈরি করেছে? মাজুলি ক্রিয়েট করেছে, মাজুলি ক্রিয়েট করেছে, সব থেকে বড় রিভার আইল্যান্ড মাজুলি। তারপর এখান থেকে গিয়ে কোথায় এন্ট্রি করেছে? বাংলাদেশে। বাংলাদেশে যেই না এন্ট্রি করেছে বাংলাদেশে, এর নাম কি হয়ে গেছে? যমুনা। ইটস নট যমুনা, ইটস যমুনা। তারপর আমাদের ভারতবর্ষ থেকে মালদার ওখান থেকে একটা নদী গিয়ে মিশেছে, দিস ইজ কল্ড ইওর গঙ্গা, যেটা বাংলাদেশে কি নামে পরিচিত? পদ্মা। তাহলে পদ্মা কার সাথে গিয়ে মিশছে? যমুনাতে। এই সাইড থেকে আর একটা নদী এসে মিশেছে, যার নাম কি? যার নাম হচ্ছে মেঘনা, এবং পরবর্তীকালে গিয়ে কি নামে মিশে যায়? পুরো মেঘনা নামে আমাদের বে অফ বেঙ্গলে গিয়ে এটি মিশে গিয়েছিল। বোঝা গেছে? তাহলে দেখো পুরো যাত্রাপথটা কিন্তু আমরা গঙ্গার ওভারঅল কনফ্লুয়েন্সেস, যেখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করে, ব্রহ্মপুত্র থেকে যেটুকু কোয়েশ্চেন্স আরাইজ হতে পারে সেই ব্রহ্মপুত্র সবকটা কোয়েশ্চেন্স কিন্তু আমি তোমাদের এখানে দিয়ে দিলাম। বোঝা গেছে? দেবিয়া, ইটস নট যমুনা বেটা, এটা কিন্তু যমুনা, যমুনা বলা হবে না, যমুনা কিন্তু যমুনা। মনে পড়ে গেছে আশা করি? যারা যারা
আমি ভালো আছি নিশো, আশা করি তোমরাও ভালো আছো। কোনো ঠিক নেই বাবা, কবে আমাদের এখানকার কোভিড সিচুয়েশন ঠিক হবে তারপরেই পরীক্ষা টরীক্ষা, তো পড়তে থাকো, ফর্ম ফিল আপ হয়েছে যখন পরীক্ষা হবে, দ্যাটস ইট। আচ্ছা, এই ম্যাটারটা পুরো মাথায় ঢুকে গেছে, সব কিছু ছক আকারে আমাদের ঢুকে গেছে, আমরা বুঝেও গেছি। এবং বাবল কার্টেন টেকনোলজি তাহলে কোথায় লঞ্চ করা হয়েছে? ইয়ামুনা। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ডান, তার সাথে সাথে আমাদের কী হয়ে যাচ্ছে, জেনারেল স্টাডিজও কিন্তু ডান। ঠিক, চলো এবার তাহলে আমরা চলে যাচ্ছি পরের পার্টে। বাই উইচ ইয়ার আইস শীট অফ আন্টার্কটিকা আর এক্সপেক্টেড টু হেড টুওয়ার্ডস ক্লাইমেট টিপিং পয়েন্ট। মানে আমাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের বলেছিলাম, আমাদের যে পৃথিবী, সেই পৃথিবীর যে নর্থ পোল আছে, সেই নর্থ পোল পার্টটার কিন্তু চেঞ্জ করছে, মানে নর্থ পোলের পজিশনটা নাকি চেঞ্জ হতে চলেছে, পোল সিচুয়েশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটা ছিল সেটা কি হয়ে যাচ্ছে, রাইট ওয়ার্ডে শিফট করছে। কারণ আন্টার্কটিকা তার যে বরফের ঢাকা পুরো পয়েন্টটা, সেটাই নাকি কি করছে, সেই পয়েন্টটাকে শিফট করে দিচ্ছে। তো সেটা বলছে ওভারঅল পুরো শিফটিং কত সালে হয়ে যাবে, তার কারেক্ট আনসার যেটা সেটা হয়ে যাচ্ছে আমাদের 2060। তার নাম কি? 2060। একটা রিসেন্টলি আইসবার্জ, মানে যেটাকে হিমশৈলী বলা হয়, সেটা আন্টার্কটিকার যে মেন পার্ট বরফের, সেখান থেকে টুকরো হয়ে ফেটে সমুদ্রের মধ্যে চলে এসেছে, যেটা এক্সপেক্ট করা হচ্ছে সমুদ্রের জলস্তর কী করবে, বাড়িয়ে দেবে। চলো মুভিং টু দ্য নেক্সট পার্ট। এটা একটু আগে আমরা পড়লাম, ঠিক একটু আগে পড়েছি, ইউএসএ এটা লঞ্চ করেছে এবং সেই হিসাবে পড়লাম, কিন্তু কোয়েশ্চেন্সটা একটু ঘোরানো। দেখো অ্যাটলাস ভি পড়লাম না আমরা প্রথম প্রশ্নে, একদম শুরুর কোয়েশ্চেন্সটা একবার দেখে নাও তাহলেই বুঝতে পারবে। একদম শুরুর প্রশ্নটা দেখো কী ছিল, ইউনাইটেড নেশন স্টেটসের অ্যাটলাস ভি রকেটের মাধ্যমে SBIS Geo-5 এই মিসাইলটা কী করা হয়েছে, এই স্যাটেলাইটটা কী করা হয়েছে, লঞ্চ করা হয়েছে, রাইট? তো সেই হিসাবেই কিন্তু এই প্রশ্নটা, প্রশ্নটা যেটা জিজ্ঞাসা করেছে, অ্যাটলাস ভি রকেট উইচ ব্লাস্টেড অফ, ওই যে বললাম না রকেটটা ব্লাস্ট করেছে, ব্লাস্টেড অফ ফ্রম দ্য স্পেস লঞ্চ কমপ্লেক্স 41 অ্যাট কেপ ক্যানাভেরাল স্পেস স্টেশন, লঞ্চড বাই। আমরা জানি এটা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, দ্যাট মিন্স USA-তে হয়েছে, কিন্তু কোন অর্গানাইজেশনের হয়েছে সেটাই প্রশ্ন, জাক্সা, স্পেসএক্স, ULA। গুড মর্নিং। ইয়েস জয়দীপ, ডেফিনেটলি আছে, MTS-এরও আমাদের কোর্স আছে। ইন্ডিয়ান ব্লগার গার্গি কী বলছে বাবু, যমুনা এবং যমুনা কি আলাদা? ইয়েস বাবু, যমুনা এবং ইয়ামুনা আলাদা, ইয়ামুনা নদী কার ট্রিবিউটারি, গঙ্গা নদীর ট্রিবিউটারি বা উপনদী, এবং যমুনা ব্রহ্মপুত্র নদীর বাংলাদেশের নাম হয়ে যাচ্ছে যমুনা। ইয়েস, ULA যারা বলছো তারা একদম ঠিক, অপশন সি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। এই অ্যাটলাস ভি রকেটটা যেটা লঞ্চ করেছে সেটা কোন কোম্পানি করেছে? ULA। ULA-এর ফুল ফর্মটা একটুখানি লিখে নাও, ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স বলা হয় এটাকে। কি বলা হয়ে যাচ্ছে? ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স, রাইট? ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স বা ULA কী করেছে, অ্যাটলাস ভি রকেটটা লঞ্চ করা হয়েছে। এটা তোমার কী ক্যারি করে নিয়ে যাচ্ছে, এটা যদি ক্যারি করে নিয়ে যাচ্ছে বলো, ইট ক্যারিজ আ মিসাইল ওয়ার্নিং স্যাটেলাইট SBIRS Geo-5 বলা হলো। কী বলা হয়ে যাচ্ছে, কী ক্যারি করছে? SBIRS Geo-5 এটাকে ক্যারি করছে, ঠিক? চলো, আর কোথা থেকে লঞ্চ করেছে একটু আগেই আমরা দেখলাম, কোথা থেকে লঞ্চ করেছে, কেপ ক্যানাভেরাল স্পেস স্টেশন। এই স্পেস স্টেশনটা কোথায় অবস্থিত? দ্যাট ইজ ইন ফ্লোরিডা।
কোথায় অবস্থিত? ফ্লোরিডা, ইউএসএ। মুভিং টু দ্য নেক্সট পার্ট, অরাউন্ড হাউ মেনি কালচারাল সাইট হ্যাভ বিন অ্যাডেড টু দ্য টেন্টেটিভ লিস্ট অফ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ। কি বলা হচ্ছে? অরাউন্ড হাউ মেনি কালচারাল সাইট হ্যাভ বিন অ্যাডেড টু দ্য টেন্টেটিভ লিস্ট অফ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে কতগুলো কালচারাল সাইট ইন্ডিয়ার আবার নিউলি অ্যাডেড অন করা হয়েছে? আচ্ছা, আমাদের টেলিগ্রাম চ্যানেলের যদি কথা বলো, বলে দিচ্ছি, এই যে টেলিগ্রামটাকে ডাউনলোড করবে, লিখবে শাহিন GAGS। এইখানে যদি তোমরা জয়েন করে যাও, এখানে স্টুডেন্টরা, এটা একটা গ্রুপ কিন্তু, আমার চ্যানেল নয়, এটা একটা গ্রুপ, এই গ্রুপটাকে স্টুডেন্টরা নিজেদের স্টাডি গ্রুপ হিসাবে ইউজ করে। তো তারা বেসিক্যালি কী করে, তারা এখানে যে কোয়েশ্চেন্সগুলো পারে না সেই কোয়েশ্চেন্সগুলো জিজ্ঞাসা করে। তো তোমরা এখানে একটা গ্রুপ স্টাডির হেল্প পেতে পারো, কোয়েশ্চেন্স প্র্যাকটিস করতে পারো। যখন কোনো জবের নোটিফিকেশান আসে, কোনো ফর্ম ফিল আপ স্টার্ট হয়, আমি এর মধ্যে নোটিফিকেশান দিয়ে দিই। এই চ্যানেলের মধ্যে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে তোমরা কিসে যাবে, এই গ্রুপের মধ্যে থেকে একটা চ্যানেলের মধ্যে যাবে। সেই চ্যানেলের মধ্যে গিয়ে তোমরা কী করতে পারবে, পিডিএফ পেয়ে যাবে। আর আমার সাথে কথা বলতে গেলেও তোমাকে কিন্তু এই গ্রুপে আসতে হবে। এই গ্রুপে এসে প্রোফাইল পিকচার যেটা আছে, সেই প্রোফাইল পিকচারে তুমি যদি ক্লিক করো, তাহলে একটা মেসেজের বক্স খুলে যায়, সেখান থেকে তুমি আমাকে পার্সোনালি কিন্তু মেসেজও করতে পারো। তোমাদের যা জিজ্ঞাসা পড়াশোনা রিলেটেড, আমাকে তোমরা নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারো। তো বলো, হাউ মেনি কালচারাল সাইট হ্যাভ বিন, কারেক্ট অ্যান্সারটা এবার দেখে নিই। কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি। কারেক্ট অ্যান্সার কী বলা হয়ে যাচ্ছে? কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশান সি। এবার কোনটা কোনটা সেটাও তো আমাদের দেখতে হবে, তাই না? কালচারাল সাইটের যদি কথা বলা হয়, তাহলে কোনটা কালচারাল সাইট কতগুলো, ছটা তো পেলাম, কিন্তু কোনটা কোনটা, দিস ইজ আনাদার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। ঠিক, চলো আমরা ওই ছখানা দেখে নিই কোনটা কোনটা রাখা হয়েছে। টেম্পল অফ, আমি লিখে দিচ্ছি, তোমরা লেখো, টেম্পল অফ কাঞ্চিপুরম, টেম্পল অফ কাঞ্চিপুরম। কাঞ্চিপুরমের মন্দির কোথায় অবস্থিত, এটার স্টেট যদি জিজ্ঞাসা করা হয়, সেটা হয়ে যাচ্ছে তামিলনাড়ু। বেদাঘাট, লামেতা ঘাট অফ নর্মদা ভ্যালি, নর্মদা ভ্যালি কোথায় অবস্থিত, ইট ইজ ইন মধ্যপ্রদেশ। সাতপুরা টাইগার রিজার্ভ, যেটা কোথায়, মধ্যপ্রদেশ। চার নাম্বার গঙ্গাঘাট, বারাণসী। মহারাষ্ট্র, মিলিটারি আর্কিটেকচার, এবং ছ নাম্বারটা এইখানটা লিখছি, বিনাকাল, মেগালিথিক সাইট। ঠিক আছে, এটার একটা ফটাফট তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নিলে তোমাদের কাছে থেকে যাবে। এই যে বলেছি আনটোল্ড, আনটোল্ড গল্প, কি জানো নাম ছিল, দেবজিৎ, দেবজিৎ নয়, আই থিঙ্ক জয়দীপ, বা এরকমই কিছু একটা নাম ছিল, রাইট? এই যে লিখে দিয়েছি বাবু, একবার লিখে নাও।
শুধু ট্যালেন্টেড ম্যাম বললে হবে, ট্যালেন্টেড ম্যামের সঙ্গে থাকতে হবে, তাই প্রত্যেক দিন কিন্তু ক্লাস করতে হবে। স্ক্রিনশট ডান। জয়দীপ, ইয়েস। ভেরি গুড, ওকে। চলো তাহলে এবার এখান থেকে আমরা কি করি, এখান থেকে সব কটা র‍্যাপ আপ করে নিই। আমরা যে কটা দেখে নিয়েছি সেকটা পেয়ে গেছি, চলে যাচ্ছি এবার পরের পার্টে। হোয়াট ইজ দ্য থিম অফ ওয়ার্ল্ড বি ডে 2021? এটা একটু আগেই তোমাদের আমি বলে দিয়েছি, তাহলে এবার তোমরা আমাকে বলবে এটা শুরুতেই ওয়ার্ল্ড বি ডে আমরা কবে সেলিব্রেট করি। গুড মর্নিং বাবু। বলো ওয়ার্ল্ড বি ডে আমরা কবে সেলিব্রেট করি? বি এঙ্গেজ, বিল্ড ব্লক বেটার ফর দ্য বি, সেভ দ্য বিজ, জাস্ট বি ইয়োর সেলফ, নো বি নো হানি। তা কখনো হয় নো বি নো হানি? ইয়েস, কারেক্ট আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশান এ। এবং কবে সেলিব্রেট করি আমরা একদম প্রথম দুখানা কোয়েশ্চেনের মধ্যেই পড়ে নিয়েছি। ওয়ার্ল্ড বি ডে আমরা সেলিব্রেট করি 20th May-তে, এবং এই বছরের থিম কি? বি এঙ্গেজড, বিল্ড ব্যাক বেটার বিজ। মুভিং টু দ্য নেক্সট পার্ট, নেম দ্য ইন্ডিয়ান আমেরিকান হু হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপয়েন্টেড অ্যাজ সিনিয়র অ্যাডভাইজার টু দ্য প্রেসিডেন্ট অ্যাট হোয়াইট হাউস ইউএস অ্যাডমিনিস্ট্রেশন। এটা তোমরা জানো, এটা কোয়েশ্চনসটা আমি অনেকবার করেছি। গুড পল্লব। আচ্ছা, পল্লবের কোয়েশ্চেন্সটা কিন্তু খুব বেশ ভালো। বলা হয়ে যাচ্ছে স্টাডি অফ বি কাকে বলা হয়? স্টাডি অফ বি কি বলছে বলো? এবং কালচার অফ বি কে কি বলা হয়? মানে এই যে বি চাষবাস করা হয়, মৌমাছির চাষ হয়, সেই মৌমাছির চাষকে আমরা কি বলি? আর বি নিয়ে বা মৌমাছি নিয়ে পড়াশোনাকে আমরা কি বলি? এনিওয়ান, তোমরা নিজেরা অ্যান্সার করো। চলো আমি বলে দিচ্ছি, কারণ সময় তার বেশি নেই, আমাদের একটু ফটাফট কোয়েশ্চেন্সগুলো সলভ করতে হবে। স্টাডি অফ বিটাকে বলা হয় মেলিটোলজি। মেলিটোলজি কি বলা হয়? মেলিটোলজি বলা হয়। হোয়ার অ্যাজ কালচার অফ বি যদি বলা হয় তাহলে বলো কি বলা হয়? এপিকালচার। ওয়েল ডান, দিস ইজ কল্ড ইউর এপি কালচার। ঠিক, মৌমাছির চাষ এপিকালচার, মৌমাছি নিয়ে পড়াশোনাকে কি বলা হয়? মেলিটোলজি বলা হয়। এবং কারেক্ট আনসার এটা কি? সেটা হয়ে যাচ্ছে নীরা টান্ডন। নাও কাম টু দিস পার্ট। তোমরা যেভাবে জিকে পড়ছো বা আমি যেভাবে পড়াচ্ছি, তো সেই রকম শুধুমাত্র জিকের একটা ব্যাচ। এই জিকের ব্যাচে তোমরা কি পাবে? পুরো সামারাইজ ফরম্যাটে ওয়ার্ল্ড জিকে, ওয়ার্ল্ডের প্রথম কি হয়েছিল, কোথায় আবিষ্কৃত হয়েছিল, কে কি ইনভেনশনস করেছে, কোনটাকে কার জনক বলা হয়, ওয়ার্ল্ড প্যারামিটারে পড়বে। তার সাথে সাথে ইন্ডিয়াতেও পড়বে, ইন্ডিয়ার কে কখন কোথায় আছে, কোনটা কোথায় লোকেটেড, সবথেকে বড় চার্চ, সবথেকে বড় মন্দির, সবথেকে বড় গির্জা কোথায় অবস্থিত, সেই সব কিছু, এবং তার সাথে সাথে স্টেট ওয়াইজ। এবং আমাদের WBCS পরীক্ষায় বা মনে করো আমাদের PSC-র পরীক্ষায় দেখবে কয়েকটা প্রশ্ন আসে, যে প্রশ্নেতে তোমাদের কি জিজ্ঞাসা করে বলো তো? প্রশ্নেতে যেটা জিজ্ঞাসা করে সেটা হয়ে যাচ্ছে এই বইটা কে লিখেছে, এই মুভিটার ডিরেক্টর কে, রাইট? যেরকম খুব ফেমাস প্রশ্ন মালগুড়ি ডেজ নিয়ে কথা জিজ্ঞেস করে। ইভেন মালগুড়ি ডেজের কথা যদি বলো, রেলওয়েতেও জিজ্ঞাসা করেছিল যে সবথেকে প্রথম আর কে নারায়ণের যে গল্পটি লেখা তার নামটা কি, ঠিক, স্বামী অ্যান্ড ফ্রেন্ডস যেটা ছিল। তো সেই হিসাবে এই সমস্ত কিছুর একটা
মোটা খাতা তোমাদের তৈরি হতে চলেছে যারা এই ব্যাচে অ্যাডমিশন নিয়েছো। এই ব্যাচটার বর্তমানে Y266 এই কোডটাকে অ্যাপ্লাই করে 620 টাকা মতন, 625 টাকা মতন দাম পড়ছে। তো তোমরা এই ব্যাচটা কিন্তু পারচেস করতে পারো। আবার এর সাথে সাথে জিওগ্রাফি ব্যাচও তোমরা পেয়ে যাবে, হিস্ট্রি ব্যাচও পেয়ে যাবে, পলিটি পেয়ে যাবে, সুভাষিস স্যারের সায়েন্স ব্যাচ পেয়ে যাবে, সায়েন্স এবং টেকনোলজির ব্যাচ তোমরা পেয়ে যাচ্ছ, প্লাস এনভায়রনমেন্ট যেটা WBCS এর জন্য খুব ইম্পর্টেন্ট, এই সমস্ত ব্যাচ তোমরা পেয়ে যাবে। যদি তোমরা কি কেনো, জেনকম মহাপ্যাক কেনো, সেটাও কিন্তু এখন অফারে চলছে, 2000 টাকা মতোর মধ্যে তুমি পেয়ে যাচ্ছ। তাহলে জেনকম মহাপ্যাকটাও তোমরা Y266 এই কোডটাকে অ্যাপ্লাই করে পারচেস করে নিতে পারো, রাইট? শুধুমাত্র তোমরা ম্যাথস রিজনিং ইংলিশও কিনতে পারো। এই শুধু ম্যাথস রিজনিং ইংলিশ যদি কেনো তাহলে সেক্ষেত্রে কোনটা কিনবে, ব্রহ্মাস্ত্র? SBI আমিই পড়াচ্ছি, তো তোমরা SBI এর প্রিপারেশনের জন্য তোমরা এই ব্যাচটাতে যেতে পারো। আর যারা WBCS কে টার্গেট করছো তাদের জন্য হচ্ছে এই ব্যাচ WBCS অ্যাচিভার্স, একটা মহাপ্যাক ব্যাচও আছে, আমাদের সেন্ট্রালের ব্যাচও কিন্তু আছে, মানে তোমরা যারা হিন্দি ভার্সনে পড়তে চাও দ্যাট ইজ অলসো অ্যাভেলেবল। Y266 এই কোডটাকে ভুলো না, দিস কোড গিভস ইউ দ্য হায়েস্ট ডিসকাউন্ট, সো Y266 ভুলে গেলে ভগবান পাপ দেবে। আর কারোর যদি কিছু জানা থাকে ফিল ফ্রি আমার সাথে কথা বলার জন্য, সেটা হচ্ছে এখান থেকে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। বলো, লার্জেস্ট ইন্টারন্যাশনাল সাবমেরিন কেবল সিস্টেম সেন্টার্ড অফ ইন্ডিয়া ইজ বিং সেট আপ বাই হুইচ কোম্পানি? একদম পুরো সাবমেরিন মানে হয়ে যাচ্ছে সমুদ্রের নিচে থেকে কেবল সিস্টেমের মাধ্যমে আমাদের একটা কানেকশন তৈরি করে দেবে, সেটা কে কানেকশন তৈরি করে দেবে? অ্যামাজন, BSNL? BSNL তো জীবনে আর কিছু করতে পারবে না, তো অ্যামাজন, রিলায়েন্স নাকি এয়ারটেল? সুজয়, তার থেকেও বেশি কিছু হবে। ওখানে যেটা আছে মানে সেটা দেখো সেন্ট্রাল প্যারামিটারের জন্য ঠিক, কিন্তু তার সাথে সাথে আমাদের স্টেট লেভেলের জিকেও কিন্তু আমরা কি করব, কমপ্লিট করে দেব। লুসেন্টে যেটা থাকে সেটা জেনারেল স্টাডিজ থাকে, আর আমরা যেটা করব সেটা কিন্তু জিকে থাকে। নো, অ্যামাজন ইজ নট দ্য কারেক্ট আনসার, কারেক্ট আনসার হয়ে যাচ্ছে রিলায়েন্স জিও। ইন্ডিয়াতে রিলায়েন্স জিও এই কাজটা করবে। চলে গেলাম পরের পার্ট, সায়েন্টিস্ট ডিসকভার দ্য স্মলেস্ট নোন ব্ল্যাক হোল ইন দ্য মিল্কি ওয়ে গ্যালাক্সি। ব্ল্যাক হোল হচ্ছে এক ধরনের তারাই বলতে পারো, নক্ষত্র। এতটাই বেশি গ্র্যাভিটেশনাল ফোর্স, যে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য ওরা নিজেদের আলোকে নিজেই গিলে ফেলে, এবং নিজেদের আলোকে নিজে যখন গিলে ফেলে ওটা কী লাগে, পুরো কালো লাগে, কী লাগানো হয়, পুরো কালো, সেইটাকেই আমরা কি বলি, ব্ল্যাক হোল বলি হয়, ঠিক? এটা কন্টিনিউয়াসলি এক্সপ্যান্ড করছে, তো সেই ব্ল্যাক হোলের যদি কথা বলা হয় তাহলে কারেক্ট অ্যান্সার যেটা সেটা হয়ে যাচ্ছে ইউনিকর্ন। এটা তোমরা পড়েছিলে নিশ্চয়ই, ভেরি গুড, ইউনিকর্ন। MTS এর জন্য বাবু ওই যে জেনকম ব্যাচটা, সেটাই তোমাদের MTS, CGL, CHSL সেইটার জন্য, মানে তুমি সব কটা পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে নিতে পারবে যদি জেনকম ব্যাচটা কিনে ফেলো। জেনকম ব্যাচের মধ্যেই তুমি সব কিছু পেয়ে যাবে। জেনকম ব্যাচে আমাদের রিসেন্টলি জিওগ্রাফি স্টার্ট হচ্ছে, হিস্ট্রি স্টার্ট হচ্ছে, সায়েন্স স্টার্ট হচ্ছে, ঠিক? আবার ইংলিশও কিন্তু, অপূর্ব স্যারের আগের ইংলিশ ব্যাচটা প্রচুর হিট ছিল, তো সেই ইংলিশটাও কিন্তু স্টার্ট হচ্ছে। তো কেউ যদি মনে করো ইংলিশে খুব দুর্বল এবং তোমরা ইংলিশটাও শিখতে চাইছো, তাহলে আমি বলবো এরকম আলাদা আলাদাভাবে সব ব্যাচের জন্য টাকা দিয়ে লাভ নেই। টোটাল মনে করো 20খানা যদি ব্যাচ হয় তাহলে 20খানা সাবজেক্ট হয়, সেই 20x700 করে যদি ধরো তাহলে 14,000 টাকা তোমাকে পে করতে হবে তুমি যদি এক একটা ব্যাচ কেনো। কিন্তু যদি আমরা 2000 টাকা দিয়ে আমরা কি কিনে ফেলি, জেনকম কিনে ফেলি, তাহলে সব কটা সাবজেক্টের একটা পুরো ব্যাচ পেয়ে যাব এইখানে, বুঝতে পেরেছ? চলো, কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে ইউনিকর্ন। মুভিং টু দ্য নেক্সট পার্ট, হুইচ ব্যাঙ্ক হ্যাজ লঞ্চ দ্য AI বেসড চ্যাটবোট? এটা অলরেডি পুরনো প্রশ্ন, আমি কিন্তু রিপিট করছি, AI বেসড চ্যাটবোট মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বেসড চ্যাটবোট ইভা কে লঞ্চ করেছে, যে কি করবে, ভিলেজের যারা বিজনেসম্যান আছে তাদেরকে প্রোডাক্ট এবং সার্ভিস সম্পর্কে বলবে, একদম সোজা।
নো সুজয় ইটস নট, 14,000 নয়, দাম হয়ে যাচ্ছে বাবু শুধুমাত্র 2,000 টাকা। এখন তুমি যখন কোর্সটা কিনবে ওখানে দেখবে অফার অ্যাভেলেবেল লেখা আছে, অফার অ্যাভেলেবেল লেখা আছে, সেই অফার অ্যাভেলেবেলে Y266 এই কোডটাকে অ্যাপ্লাই যখনই করবে তোমার এই জেনকম ব্যাচটা তুমি 1930 টাকা, তার মানে 2,000 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ, সেখানে 20খানা ব্যাচই পাচ্ছ। কেউ যদি WBCS এর জন্য পড়তে চাও, প্লিজ গো ফর WBCS মহাপ্যাক। এর মধ্যে তোমাদের জিওগ্রাফি অপশনাল, অ্যান্থ্রোপোলজি অপশনাল, হিস্ট্রি অপশনাল, সব কিছুই এর মধ্যে রয়ে গেছে। বোঝা গেছে? আচ্ছা, কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের HDFC ব্যাংক। কারেক্ট অ্যান্সার কি? HDFC ব্যাংক। এখান থেকে তোমাদের নর্মাল যদি আমরা GS কোয়েশ্চেন্স করি, যেটা রেলওয়ের কোয়েশ্চেনের জন্য, WBP কোয়েশ্চেনের জন্য খুব ফেমাস, অ্যাক্সিস ব্যাংকের পুরনো নাম বলো। অ্যাক্সিস ব্যাংকের পুরনো নাম UTI, well done. Axis Bank এর পুরনো নাম হয়ে যাচ্ছে UTI, যার ফুল ফর্ম কি? ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া। ঠিক আচ্ছা, HDFC কত সালে এস্টাবলিশড হয়েছিল? এস্টাবলিশড হয়েছিল 1994-এ। হেড অফিস যদি কথা বলা হয়, হেড অফিস কোথায়? এটার হেড অফিস হয়ে যাচ্ছে আমাদের মুম্বাই। ICICI ব্যাংক বলতে পারবে? ICICI ব্যাংক, এটাও কিন্তু হেড অফিস মুম্বাই। কত সালে হয়েছিল? সেম ইয়ারে হয়েছিল, 1994, মানে যখন আমরা কি করছি, আর্থিক সংস্কার তৈরি করছি, এটা হয়ে যাচ্ছে মুম্বাই। ঠিক, অ্যান্ড ইয়েস ব্যাংক, ইয়েস ব্যাংক হচ্ছে এদের মতো অত বড় ব্যাংক কখনোই নয়, ছোট একটা ব্যাংক। ইয়েস ব্যাংক কত সালে এস্টাবলিশ হয়েছিল? 2004 সালে এটার কিন্তু প্রতিষ্ঠা হয়। এখান থেকে আরো একটা কথা মনে রাখবে, BCSBI, এটা গন্ডগোল, BCSBIটা পড়ার এখন দরকার নেই তোমাদের। যেটা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট কি জানো? ইয়েস, DSIB, এটা ইম্পর্টেন্ট। DSIBর ফুল ফর্ম ডোমেস্টিক সিস্টেমেটিক্যালি ইম্পর্টেন্ট ব্যাংক। এটা একটা লিস্ট যে ব্যাংকগুলো আমাদের ভারতবর্ষে চললে তবে আমার ভারতবর্ষ ঠিকভাবে চলতে পারবে, ঠিক, যে ব্যাংকগুলো ডুবে গেলে হয়তো আমাদের দেশের ইকোনমিক অবস্থা ডুবে যাবে। তো DSIBর মধ্যে তিনটে ব্যাংক আছে, তিনটে ব্যাংকের মধ্যে একটাই হচ্ছে সরকারি ব্যাংক, সেটা হচ্ছে SBI। বাকি দুটো ব্যাংক কোনটা? ICICI এবং HDFC। এই তিনটে ব্যাংকে আমাদের কি বলা হয়? সিস্টেমেটিক্যালি ইম্পর্টেন্ট ব্যাংক কিন্তু বলা হয়। চলে গেলাম পরের পার্টে। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য CEO অফ প্রপোজড ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশনস কোম্পানি বলো। কি বলা হচ্ছে বলো? ইয়েস ব্যাংক নিয়ে তো কিছুদিন আগেই অনেক গন্ডগোল এসেছিল, বর্তমানে আমার যতদূর মনে পড়ছে প্রশান্ত কুমার ইজ দ্য CEO, প্রশান্ত কুমার। এবং ICICI নিয়েও তোমরা জানো, ICICI নিয়েও, চান্দা কোচারকে নিয়েও প্রচুর কথা উঠেছিল। বর্তমানে কোনটা? গিরিশচন্দ্র চতুর্বেদী ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গিরিশচন্দ্র চতুর্বেদী হচ্ছে ICICI এর পার্ট, ঠিক, চেয়ারম্যান। ওকে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ আ CEO অফ দ্য প্রপোজ ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি। ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি ইন শর্ট, যার ফরমেশনে কি তৈরি করা হবে? ব্যাড ব্যাংক তৈরি করা হবে। তো এখানে কারেক্ট অ্যান্সার যেটা, সেটা কোনটা? সেটা হয়ে যাচ্ছে পদ্মা কুমার এম নের, অপশনস এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক, মুভিং টু দ্য নেক্সট পার্ট। What is the rank of India in 2021 inclusive internet index? Bolo, inclusive internet index e India rank koto?
অপশন সি বলছো, মানে 61, বাট দ্য কারেক্ট অ্যান্সার ইজ 49। ওরে ইন্টারনেট ইন্ডেক্স দুবার তিনবার করে পড়ানো হয়েছিল, সব ভুলাশুলের দল। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমাদের কী করতে হবে, বারংবার কিন্তু প্র্যাকটিস করতে হবে। যারা নতুন আছো, যাদের ক্লাস ভালো লাগছে, তারা কিন্তু অতি অবশ্যই এখানে জয়েন করে নেবে। আমার সাথে তোমরা যে কোনো পড়া নিয়ে কথা বলতে পারো। ইভেন তোমরা যদি মনে করো কোর্স কিনবে, তাহলে সেটা কোন কোর্সটা তোমাদের জন্য বেটার হবে সেইটার জন্য আমাকে জিজ্ঞাসা করতে পারো। কোর্স কিনতে গেলে Y266 এই কোডটা তোমাকে কী দিয়ে দেবে, এটা ইউজ করো। অনেক স্টুডেন্ট আছে কিনে ফেলে, যেরকম আমার কারেন্ট অ্যাফেয়ার্সের একটা পেড ব্যাচ আছে, যে ব্যাচটাতে লোক পুরো টাকা দিয়ে কিনেছিল, মানে 3600 টাকা দিয়ে। কিসের জন্য? যখন তুমি 700 টাকাতে পেয়ে যাবে, তাহলে 3600 কেন দেবো? সো ডোন্ট মিস দিস পার্ট, কে Y266 এই কোডটাকে অ্যাপ্লাই করলেই তুমি কি পেয়ে যাবে, 77% অফ পেয়ে যাবে। ঠিক, চলে গেলাম পরের পাটে। পরের পাটে জিজ্ঞাসা করেছে, হু ইজ দ্য উইনার অফ 2021 ইউনেস্কো গুলি মারলো কেন ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইস, ইউনেস্কোর ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইসে কে জিতেছে, ইন্টারনেট কানেকশন কতটা কিভাবে আসছে সেটা। ভেরি গুড দিব্যা, যারা যারা ঠিক করেছো ভেরি গুড। ইন্টারনেট ইন্ডেক্স বাবু, ইন্টারনেট কানেকটিভিটির ওপর হু ইজ দ্য উইনার অফ দ্য 2021 ইউনেস্কো গুইলারমো কেন ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স। MTSE ইন্টারন্যাশনাল সি আসে, ওরে SSC তে সব থেকে বেশি আসে, SSC সব কটা পরীক্ষাতে আসে, SSC সব কটা পরীক্ষাতে এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স আসে। SSC কেন বলছি, সেন্ট্রালের সব পরীক্ষাতে আসে, ওটাই সব থেকে ভ্যালি ভালো কথা হবে। ইয়েস, মারিয়া সেরা ইজ দ্য করেক্ট অ্যান্সার। আবার বলছি, আমার সাথে কথা বলতে গেলে অতি অবশ্যই তোমরা কি করতে পারো, এখানে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। ঠিক, চলো মুভিং টু দ্য নেক্সট পার্ট। নেম দ্য ফিমেল প্লেয়ার হু হ্যাজ বিন ফেলিসিটেড উইথ দ্য স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার। এটা সেদিনকে আমি পুরো তোমাদের লিস্ট দিয়ে দিয়েছিলাম, এটার পুরো লিস্ট দেওয়া আছে। বলো, স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার, তাও আবার ফিমেল, কে হবে? নেম দ্য ফিমেল প্লেয়ার হু হ্যাজ বিন ফেলিসিটেটেড উইথ দ্য স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার অ্যাট দ্য 2021 লরিস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড। ওসাকা, এক্স্যাক্টলি, নাওমি ওসাকা ইজ দ্য করেক্ট অ্যান্সার। আচ্ছা, নাওমি ওসাকা কোথা থেকে বিলং করে, কান্ট্রি নামও তোমাকে জিজ্ঞাসা করতে পারে, সো রিমেম্বার দিস ওয়ান, সেটা হয়ে যাচ্ছে জাপান থেকে বিলং করে। লাভ দিস ওয়ান, ভেরি গুড। Moving to the next part, the report title Connected Commerce Creating the Roadmap for the Digitally Inclusive Bharat. এটা কে লঞ্চ করেছে? নীতি আয়োগ লঞ্চ করেছে। নীতি আয়োগের ফুল ফর্ম কি? ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। সো ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়ার যদি আমরা কথা বলি, তাহলে সেক্ষেত্রে মনে রাখবে যে এটা কত সালে গঠিত হয়, 2015 সালের ফার্স্ট জানুয়ারিতে এটা গঠিত হয়। দিস ইজ নোন অ্যাজ থিঙ্ক ট্যাঙ্ক অফ ইন্ডিয়া। এতবার তোমাদের বলেছি, তোমাদের পরীক্ষা আসলে অন্ধের মতো মার্ক করে দিয়ে চলে আসতে পারবে, রাইট? কী বলা হয়, থিঙ্ক ট্যাঙ্ক অফ ইন্ডিয়া। অ্যান্ড মাস্টার কার্ডের সাথে কী করেছে, এটা কিন্তু কোলাবরেশনস করেছে। তাহলে নীতি আয়োগ কী করেছে, মাস্টার কার্ডের সাথে কোলাবরেশন করে। মাস্টার কার্ড কী? মাস্টার কার্ড, ভিসা, এগুলো তোমাকে ATM সার্ভিস প্রোভাইড করছে, ওই যে কার্ডটা যেটা কানেক্টিভিটি সেইটা। ঠিক, চলে গেলাম পরের পার্ট। উইচ কান্ট্রি ওয়াজ দ্য লার্জেস্ট রিসিপেন্ট অফ দ্য রেমিটেন্স ইন 2020 অ্যামং লো ইনকাম অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রিজ। এটা কিছুদিন আগেই তোমাকে পড়িয়েছিলাম, একবার মনে করো, 2020 হিসাবে লো ইনকাম এবং মিডল ইনকাম হিসাবে সব থেকে বেশি বেনিফিট পাওয়া বা বাইরে থেকে সাহায্য নেওয়া, রিসিপেন্ট পাওয়া, রেমিটেন্স পাওয়া কান্ট্রির নামের মধ্যে কোনটা আসছে। এই রিপোর্টটা কে বার করেছে, ওয়ার্ল্ড ব্যাংক বার করেছে। এই রিপোর্টের নাম কি, মাইগ্রেশন অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট ব্রিফ রিপোর্ট। ক্লিয়ার?
ইয়েস, ইন্ডিয়া ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং সেকেন্ড পজিশনে কে রয়েছে? চায়না রয়েছে। ঠিক আছে, সেকেন্ড পজিশনে কে রয়েছে? চায়না রয়েছে। চলে গেলাম পরের পার্ট, তাড়াতাড়ি কোয়েশ্চনসগুলো করে নিই। হু হ্যাজ টপড ওয়ার্ল্ড 50 গ্রেটেস্ট লিডার লিস্ট অফ ফরচুন ফর দ্য ইয়ার 2021? 2021-এর সবথেকে বিশ্বের 50 গ্রেটেস্ট লিডারের লিস্টের মধ্যে সবার প্রথমে কাকে রাখা হয়েছে? কারেক্ট অ্যান্সার যেটা, সেটা হয়ে যাচ্ছে জ্যাসিন্ডা আর্ডার্ন। এই জ্যাসিন্ডা আর্ডার্নের যদি আমরা কথা বলি, তাহলে সেক্ষেত্রে ইনি কে বা কার সাথে যুক্ত সেটা একবার বলো দেখি। Who has topped the world 50 greatest leader list of fortune for the year 2021? কার সাথে যুক্ত? Very good. D is the correct answer. Yes. ভেরি গুড, নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার, পিএম অফ নিউজিল্যান্ড, ওয়েল ডান। যদি কোনো ডাউট থাকে তোমরা কি করবে, টেলিগ্রামটাকে ডাউনলোড করে এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে চলে আসবে। ঠিক, এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে চলে আসলে সেখান থেকেই আমার সাথে কথা বলতে পারবে। কোর্সেস যেটা আমরা অফার করছি সেটা WBCS-এরও জন্য আছে, সেটা আমাদের SSC-র জন্য মানে স্টাফ সিলেকশন কমিশনের জন্যও আছে, আমাদের রেলওয়ের জন্যও কিন্তু একটা ব্যাচ আছে, এবং সেই রেলওয়ে গ্রুপ ডির ব্যাচ আমরা আলাদাভাবে আর একটা আনতে চলেছি। আমাদের যে কোনো পরীক্ষার জন্য জেনকম ব্যাচটা কিন্তু যথেষ্ট। এবার তোমরা কি করতে পারো, Y266 এই কোডটাকে অ্যাপ্লাই করে, Y266 এই কোডটাকে অ্যাপ্লাই করে তোমরা কি করতে পারো, 77% ডিসকাউন্ট কিন্তু পেতে পারো। কি করে আরও ডিসকাউন্ট পাবে, ভ্যালিডিটি পাবে, তার জন্যও কিন্তু আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। বোঝা গেছে? অ্যান্ড Y266 বারংবার বলছি, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। লটস অফ লাভ ফ্রম মাই সাইড। আর তার সাথে সাথে আরও একটা কথা, আজকে শুক্রবার, তাই রাত্রেবেলা 8টার সময় তোমাদের হবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। কী নিয়ে হবে? ইকোনমিক্স এবং জিওগ্রাফি। ঠিক, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আবার কটার সময় দেখা হচ্ছে? রাত্রিবেলা 8টার সময়। এবং কালকে কিন্তু বাকিদের উপস্থিতি দরকার, মানে যারা আজকে নতুন এসেছো কালকেও রেগুলার কনসিস্টেন্ট থাকো, রেগুলারলি যদি দেখতে থাকো বিলিভ মি তোমাদের এখানে পরীক্ষার হলে যখন যাবে কোয়েশ্চেন্স তোমরা দেখে খুব খুশি হয়ে যাবে, ভালো করে অ্যান্সারও করে নিতে পারবে।